গুড মর্নিং, কেমন আছো সোনামণিরা? ভালো আছো? আমিও ভালো আছি। কালকের পড়াগুলো কি তোমরা পড়েছো? সবাই সবাই পড়েছো, থ্যাংক ইউ। সম্মানিত অভিভাবক, আপনারাও বাচ্চাদের সাথে বসে পড়ে, কারণ আমরা তো আগে লিখলে তো ওদের খাতাগুলো আমরা দেখতাম, এখন আমাদের কাজটা আপনাদের কি করতে হবে। বাচ্চারা যদি খাতা লিখে তখন আপনারা সাথে বসবেন, বসে দেখবেন ওদের লেখাগুলো কি সুন্দর হচ্ছে কিনা। দাগের উপরে নিচে গেলে বলবেন মুছে মুছে সুন্দর করে লিখতে। প্লিজ কষ্ট করে একটু বসে পড়ে ওদের সাথে কিছুক্ষণ সময় মাত্র। সোনামণিরা, তোমরা কি পেন্সিল খাতা রাবার নিয়ে বসেছ? ঠিক আছে, কালকে আমরা কি পড়েছিলাম একটু বলো তো আমার সাথে সাথে। ট ট দিয়ে আমরা কি শিখেছিলাম? টতে টক টাকা। আচ্ছা, তোমরা যদি ট দিয়ে অন্য কোনো শব্দ শিখে থাকো এগুলোও হবে, কোনো সমস্যা নেই। আর যারা একদমই শিখোনি তারা এগুলো নতুন নতুন শব্দগুলো আমরা দিব, ছোট ছোট শব্দগুলো এগুলোও শিখো, কারণ তোমরা তো অনেক ছোট তাই আমরা ছোট ছোট শব্দ শিখাচ্ছি। বড় ক্লাসে উঠলে তোমরা আর একটু কঠিন বড় বড় শব্দ শিখবে। তাহলে ট দিয়ে আমরা কি শিখেছিলাম? ট দিয়ে টক টাকা। টক পড়ো আমার সাথে, বলো ট ক টক। পরেরটা কি? হ্যাঁ, টাকা। টাকা বলো টয়াকার টা কয়াকার কা টা কা। টতে ট টাকা। ঠ দিয়ে কি শিখেছি? হ্যাঁ, ঠতে ঠিক। ঠর শিকার ঠিক ক ঠিক। আরেকটা কি শিখেছিলাম? হ্যাঁ, ঠেলা শিখেছি, বলো ঠয়েকার ঠে লয়াকার লা ঠে লা। আবার বলো আমার সাথে, ঠতে ঠিক ঠেলা। ঠিক আছে, শেষ। এখন আমরা কি পড়বো? নতুন আরেকটা শব্দ শিখব। ড দিয়ে আমরা কি শিখব? ডতে বলো, কে একজন বলো ড দিয়ে আমরা কি শিখব? হ্যাঁ, ডতে ডাব। তাহলে আমরা লিখে ফেলি খাতায় ডতে ডাব। ড লিখো সবাই। সবাই আমার সাথে বলো ডতে ডাব। সবাই খেয়াল করবে দাগে নিচে যেন না যায়। সবাই সাথে সাথে বলো ডতে ডাব। এই যে আকারটা দিলাম, আকার দিয়ে এখানে একটা অর্ধমাত্রা দিতে হবে, আর এখান থেকে আরেকটা মাত্রা দিবি, দিয়ে তারপর বলি। তাহলে এটা কি হয়ে গেল? ডাব হয়ে গেল। ডতে আমরা কি পেয়েছি বলো? ডতে ডাব। ডাব বলো ডয়াকার ডাব ডাব। ডতে আমরা কি শিখলাম বলো? ডতে ডাব। সবাই খাতায় উঠিয়েছ? এখন আরেকটা শব্দ বলো। হ্যাঁ, ডাল। আমরা কি লিখব? ডাল লিখব। তাহলে সবাই আরেকটা শব্দ লিখো, ডতে ডাল। ড আকার ডা ল ডাল। ড দিয়ে আমরা কি শিখলাম? ডতে ডা ডাল। ডতে ডা ডাল। এখানে ড লেখার সময় এতটুকু ফাঁকা দিবে, এই মাথাটা নিয়ে কিন্তু উপরে লাগাবা না, এইদিকে একটু ফাঁকা দিতে হবে। ডতে ডা ডাল, এটা এক পৃষ্ঠার মধ্যে লিখবা। এখন পরের পৃষ্ঠা উল্টাও। এখন আমরা কি দিয়ে লিখবো? ঢ দিয়ে শিখব। সবাই লিখো ঢ। সবাই বলো আমার সাথে সাথে, বলো ঢ। আবার বলো, বলো ঢ। ঢ দিয়ে আমরা কি লিখবো? ঢাক। ঢ দিয়ে আমরা কি লিখবো? ঢাক। তাহলে আমরা ঢাক লিখে ঢ আকারে ঢা ভয়াকার ঢা ক ঢাক। সবাই কি লিখেছ? আবার বলো আমার সাথে, ভয়াকার ঢা ক ঢাক। সবাই লিখো খাতায়। তাহলে আমরা আরেকটা শব্দ লিখি।
হ্যাঁ ঢাকা লিখবো, কি লিখবো? ঢাকা। তাহলে লিখো ঢাকা, ঢয়াকার ঢা। কয়াকার কা, ঢাকা। সবাই বলো ঢয়াকার ঢা, কয়াকার কা, ঢাকা। সবাই লেখার সময় খেয়াল করবা দাগের উপরে নিচে যায় কিনা, যদি উপরে নিচে যায় একটু রাবার দিয়ে মুছবা, মুছে তারপরে সুন্দর করে লিখবা, কেমন? তাহলে আমরা কি কি শিখলাম বলো? ডতে ডাব, ডাল, ডাব বানান করো, ডয়াকার ডা। ব ডাব, ডাল বানান করো, ডয়াকার ডা। ল ডাল। ঢতে বলো ঢতে ঢাক, ঢয়াকার ঢা। প ঢাক, ঢাকা বানান করো, ঢয়াকার ঢা। কয়াকার কা, ঢাকা। যদি তোমরা অন্য কোনো শব্দ শিখে থাকো ওইগুলো লিখলেও হবে, আর যারা একদমই না শিখেছো তারা ওইগুলোই শিখো। সবাইকে দুই পৃষ্ঠার মধ্যে উঠাইছো দুলাই? হ্যাঁ, দুই পৃষ্ঠা পরে লিখবে। লিখে লেখা শেষ করে মা বাবা অথবা বড় ভাই বোনদেরকে দেখাবা লেখাটা। আমরা তোমাদের যখন ক্লাস শুরু হবে স্কুলে, আমরা তোমাদের লেখাগুলো দেখব। এগুলো কিন্তু তোমাদের এইচডব্লিউ। হ্যাঁ, তাতে উঠিয়েছ লিখো। আর কালকের পড়াগুলো আবার মনে আছে? আবার পড়ে আমরা একটু। টতে ট, টাকা। ঠতে ঠিক, ঠেলা। আজকে কি শিখলাম? ডতে ডাব, ডাল। ঠতে ঢাক, ঢাকা। এগুলো তোমাদের এইচ ডব্লিউ, সুন্দর করে লিখবে, মুচামুচি করবে না। আর কি বলেছিলাম? করোনা মহামারীর কথা তো সবাইকেই বলেছি, মাস্ক পরতে হবে, বাইরে যাওয়া যাবে না। তোমরা কি যাও? কেউ যাও না, সবাই ঘরে থাকবে, ঘরে বসে বসে খেলবে আর এইচ ডব্লিউ খাতার কাজগুলো করবে, বাবা মার কথা শুনবা। হ্যাঁ, আর সাবান দিয়ে প্রতিদিন হাত ধুতে হবে। আবার তোমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে। গুড বাই। হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। আজ তোমাদের আমি ইংলিশ ক্লাস করাবো, দুটি লেটার দিয়ে দুটি করে ওয়ার্ড লিখাবো এবং পড়াবো। তোমরা সবাই আমার সাথে পড়ো এবং দেখো ম্যাম কি লিখছি। আমরা আজ লিখব পি, পি লেটার। দেখো সবাই সুন্দর করে, পি কি লিখেছে এখানে? পি, পি দিয়ে পেন। পি ই এন, পেন কি লিখেছে এখানে? পি ফর পেন, পেন অর্থ কি? কলম। পি ই এন, পেন, পেন মানে কলম। আরেকটি ওয়ার্ড লিখবে এখানে পট, পি ও টি, পট। পট অর্থ কি? পাত্র। বলো তো আমার সাথে, পি ও টি, পট। পট অর্থ কি? পাত্র। প্রথম থেকে করি তো আবার, পি ফর পেন পট, পি ই এন পেন, পি ও টি পট। এখন আরেকটি লেটার লিখছি, সবাই দেখো কিউ, কিউ। কিউ ফর কি করবো আমরা? কুইট। কিউ ইউ আই এন টি, কুইল। কুইলটার তো কি জানো তোমরা? কুইলটার তো লেপ। ওরা তো পালন করো আমার সাথে, কিউ ইউ আই এন টি, কুইল। আবার পড়ো, কিউ ইউ আই এন টি, কুইলটার তো কি লেপ। এখন আরেকটি ওয়ার্ড দিচ্ছি, দেখো সবাই
কুরআন এখন লিখবো কুরআন Q U R A N কুরআন কুরআন অর্থ কুরআন পড়ো তোমার সাথে Q U R A N কুরআন প্রথমতে আবার করি P for paper Q for quill কুরআন বানান করি আমরা আবার P E N pen P O T pot এটা তোমরা এক পৃষ্ঠায় লিখবে আর ওইটা আরেক পৃষ্ঠায় লিখবে পৃষ্ঠা ভরে সুন্দর করে কেউ কিন্তু দাগের উপরে নিচে নিবা না সুন্দর করে ক্লাসে যাবে ম্যাম দেখাতাম ঠিক এভাবে লিখবে সুন্দর করে আম্মুকে দেখাবা কিভাবে লিখছো আবার পড়ো তো P E N pen P O T pot Q for quilt quilt মানে লেপ Q U I L T quilt quilt অর্থ কি বলো তো লেপ এখন পড়বো কুরআন Q U R A N কুরআন অর্থ কি বলো তো কুরআন সবাই পড়ছো তো আমার সাথে সবাই লিখছো তো সুন্দর করে লিখো আবার পড়ি তো আমরা P for pen pot Q for quilt কুরআন আমরা আবার বানান করব P E N pen অর্থ কি বলো তো কলম P O T pot অর্থ কি পাত্র quilt অর্থ কি লেপ Q U I L T quilt quilt অর্থ কি লেপ কুরআন অর্থ কি কুরআন Q U R A N কুরআন আমরা আরেকবার পড়বো সুন্দর করে আমার মেমের সাথে আবার পড়ো তো P for pen pot P E N pen P O T pot Q for quill কুরআন Q U I L T quill কুরআন Q U R A N কুরআন সবাই পড়ছো তো সবাই লিখছো তো সুন্দর করে হ্যাঁ সবাই খাতা সুন্দর করে উঠাও সবাই সুন্দর করে উঠেছো তো হ্যাঁ আজ এই পর্যন্তই এগুলো কিন্তু আম্মুকে দেখাবা সুন্দর করে লিখে আম্মুকে দেখাবা হ্যাঁ আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো গুড বাই আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে এবং নিরাপদে আছে আর ছোট্ট সোনামুড়িয়া তোমাদের জন্য অনেক অনেক প্রীতি আর ভালোবাসা তোমরাও নিশ্চয়ই অনেক ভালো আছো সুস্থ আছো আচ্ছা আর অবশ্যই অবশ্যই সাবান দিয়ে বারবার কিন্তু হাত ধুতে হবে এই কথাটা কিন্তু আমরা বারবার বলি শুধু আমরা না সবাই বলে টিভিতে নিশ্চয়ই দেখো আর তোমরাও নিশ্চয়ই বারবার হাত ধোও ঠিক আছে অর্থাৎ আমাদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাসা তারপরে জামা কাপড় সব কিছু ঠিক না আমরা তো এমনিতে পরিষ্কার আর একটু বেশি পরিষ্কার থাকতে হবে আচ্ছা ঠিক আছে আর আমি তোমাদের বাপ্পি ম্যাডাম আজকে আবার তোমাদের জন্য গণিত ক্লাস নিয়ে হাজির হলাম গতকাল গণিত ক্লাসে আমরা কি শিখছিলাম বলো তো বানান কোন দুটো বানান জানি শিখছিলাম মনে আছে সবার এগারো বারো আর আজকে আবার বানান শিখবো আজকে বানান কোন দুইটা শিখবো আজকেও দুইটা বানানে শিখবো বেশি শিখবো না অল্প অল্প করে শিখি ঠিক আছে আজকে কোন দুইটা বানান শিখবো বলো তো এগারো বারোর পরে কি তেরো চোদ্দ গুড আমরা সবাই পারি এগুলি ঠিক না আচ্ছা এগারো বারো তেরো চোদ্দ আজকে আমরা শিখবো হচ্ছে তেরো চোদ্দ আর গতকাল যে পড়া দিছিলাম মানে হোমওয়ার্ক নিশ্চয়ই তোমরা করেছো মাকে দেখাইছো দাগের উপরে নিচে কোথাও যায় নাই তো ম্যাম যেভাবে লিখে দিছি কোন সংখ্যাটা কিভাবে লিখেছি কোন ঘরে তারপরে আকার অক্ষর সব ঠিক আছে তো আর খাতাগুলো অবশ্যই যত্ন করে রাখবা কারণ আমরা স্কুলের মানে স্কুল খোলার পরে এগুলো আমরা দেখব হোমওয়ার্ক ঠিক আছে তো চলো আমরা আজকে আবার নতুন দুইটা বানান শিখি
আজকে কি জানি বানান শিখবো আবার বলো তো 13 14 আচ্ছা 13 সংখ্যাটা জানি কিভাবে কিভাবে বলো তো 13 সংখ্যা 1 3 13 গুড আমরা সবাই পারি ঠিক না দেখো একটা কিভাবে লিখি ম্যাম দেখছো এই যে এই কোণা থেকে এভাবে নিয়ে এই যে একটা কিন্তু এই যে দেখছো এভাবে লিখলে কিন্তু হবে না এটা কিন্তু একটু দাগের বাইরে চলে গেছে তোমরা দেখতে পাচ্ছো বাইরে গেছে না এভাবে লিখলে কিন্তু হবে না আমি তোমাদেরকে সঠিক নিয়মটা দেখাচ্ছি দেখো দেখছো এই যে একদম দাগের সাথে মানে দাগের নিচে নাই কিন্তু দাগের মাঝখানে আছে ঠিক আছে এক তারপর কি লিখবো তিন দেখছো এক তিন তেরো তিনের গুলটা আমরা স্বরেও লিখি না বাংলাতে স্বরেও স্বরের মতো করে লিখবো তিনটা এক তিন তেরো আর এই যে চিহ্নটা দিলাম এই চিহ্নটার নাম জানি কি চিহ্নটার নাম কি সমান চিহ্ন মনে আছে না সবার এক তিন তেরো সমান চিহ্ন দিয়ে তারপর এখন কি লিখবো বলতো বানান তেরো তো এক আটে বসিন রকার রো তেরো এই যে প্রথমে কি লিখবো একার দেখছো একারটা যে লিখছি একার গুলটা কেমন করে দিছি বড় না কিন্তু ছোট করে আবার বেশি ছোট না তারপরে দেখো ত লিখব দেখছো তটা কিন্তু ওই যে তটা দেখো আমি দাগের মধ্যে লাগাইছি না ত কিন্তু একটু নিচে লিখছি তটা কি আমি নিচে লিখছি না তটা কিন্তু আমি নিচে লিখছি তে র বয়সিন্ন র উপর তারপর আবার একার ব শূন্য র তারপরে আকার এটা দাড়ি কি তেরো এক তিন তেরো সমান চিহ্ন তারপরে তয়কাতে বয়সিন্ন রোগার রোগ তেরো তারপরে চোদ্দ এক তিন তেরো পরে কি এক চার চোদ্দ এ চার এক চার চোদ্দ সমান চিহ্ন এক চার চোদ্দ চোদ্দ বানান কেমন করে চৌকার চৌক দেখো চৌকার চৌক ওকার হচ্ছে একার আর এই যে চ ওকার চৌকার চৌক দ দ সংযুক্ত চোদ্দ দ দ সংযুক্ত চোদ্দ আচ্ছা আবার দেখো এক তিন তেরো তো একাত্তে বয়সিনের ওকার রো তেরো তারপর হচ্ছে এক চার চোদ্দ চৌকার চৌ দ দ সংযুক্ত চোদ্দ আচ্ছা এবার ম্যামের সাথে পড়ো তো এক তিন তেরো সমান চিহ্ন তারপর দয়াকাত্তে বয়সিনের ওকার রো তেরো দয়াকাত্তে বয়সিনের ওকার রো তেরো চোদ্দ এক চার চোদ্দ সমান চিহ্ন তারপরে তারপরে হচ্ছে চৌকার চৌ দ দ সংযুক্ত চোদ্দ তারপরে এখানে দাঁড়ি আচ্ছা আর কালকে পড়ছিলাম হচ্ছে এগারো বারো এক এক এগারো এ গোয়াকার গা বসেন রোগারো এগারো ম্যামের সাথে আবার পড়ি আমরা রিভিশন দিই বলো এক এক এগারো এ গোয়াকার গা বয়সিন রোগারো এগারো বারো বোয়াকার বা বয়সিন রোগারো বারো আচ্ছা বারো সংখ্যাটা কেমন করে মানে বারো সংখ্যাটা কি করে হয় বলো তো এক দুই বারো গুড বলো এক দুই বারো বোয়াকার বা
বয়সন রোগ আর 12 ঠিক আছে আর আজকে তো 13 14 শিখলাম আর এই 13 14 কালকে যেমন করে হোমওয়ার্কে দিছিলাম আজকেও ঠিক তেমন ভাবে 13 এক পৃষ্ঠা লিখবা 13 সংখ্যা লিখে সমান চিহ্ন লিখে তারপরে ওই যে বানানটা তো একসাথে বয়সন রোগ করো 13 তারপর 14 লিখবা আরেকটা পৃষ্ঠায় তো 14 সংখ্যাটা লিখে সমান চিহ্ন দিয়ে তারপর বানানটা লিখবা দুটা দুই পৃষ্ঠে লিখে তারপর পৃষ্ঠা বরাবর লিখবা আর এই যে সংখ্যা সংখ্যা বলো বানান বলো কোনটাই দাগের বাইরে যাবে না মনে থাকবে দাগের বাইরে যাবে না দাগের উপরে যাবে না গেলে কিন্তু নাম্বারটা কুচ করে কাটা জিরো বাবা সুতরাং সবাই মনোযোগ দিয়ে লিখতে হবে আর আবারও বলছি সবাই সাবধানে থাকবা ভালো থাকবা সুস্থ থাকবা আজ এটুকু আগামী ক্লাসে আবার নতুন বানান নিয়ে হাজির হব আমি তোমাদের সামনে টাটা